নমস্কার আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দুটি আপডেট দিতে চাই প্রথম আপডেটটি হলো প্যান কার্ড এবং আধার কার্ড ডিলিং কি করে করবেন এবং দ্বিতীয়ত ফার্স্ট এপ্রিল থেকে প্যান আধার লিঙ্কের ক্ষেত্রে কী কী জিনিস চেঞ্জ করতে হবে লিঙ্ক করার আগে প্রথম আপডেটটার কথা একটু বলেনি সবাই যেখানে হাজার টাকা দিয়ে প্যান আধার লিঙ্ক করছে সেখানে আমি ডি কথা বললাম কেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার অপশানে একটি প্যান নাম্বার এবং একটি আধার নাম্বার দেওয়া আছে প্রথম কিছু সংখ্যাগুলো আপনি খেয়াল করুন এই দুটো নাম্বার এখানে পুট করার পর যখন আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করছি এখানে কিন্তু একটি এরর মেসেজ আসছে যে দেখাচ্ছে আপনার আধার নাম্বারটা অন্য একটি প্যান নাম্বারের সঙ্গে লিঙ্ক হয়ে আছে এবার এখানে আধার নাম্বারের প্রথম সংখ্যা দুটো দেখুন সেভেন সিক্স শেষকালে নাইন ফোর যেটা এখানেও মিলছে কিন্তু প্যান নাম্বারটা কিন্তু অন্য শুরু হচ্ছে এফসি দিয়ে এই প্যান নাম্বার শুরু হচ্ছে বিবি দিয়ে এবার এটা যে ব্যক্তির প্যান কার্ড তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তার দুটো প্যান কার্ড আছে কি না সে কিন্তু কোনোভাবেই বলতে পারলো না বা বলল না যে তার দুটো প্যান কার্ড অলরেডি হয়ে আছে এবার ক্ষেত্রে আপনি কি করবেন কারণ ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে অন্য প্যান কার্ড লিঙ্ক হয়ে আছে এবার আপনি যদি এটা ভেবে চুপচাপ থাকেন তাহলে আপনার প্যান কার্ড যেহেতু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনার প্যান কার্ড নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর হয়তো বন্ধ হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা আমি আজকে বলে দিই এক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হোম পেজে চলে আসতে হবে একদম নিচের দিকে একটু খেয়াল করে দেখুন নো ইয়োর এও ঠিক আছে এই অপশানটাই আপনি ক্লিক করবেন আপনার ইনকাম ট্যাক্স অফিস কোথায় আছে সেটা জানার জন্য এই পেজটি ওপেন হয়ে গেলে এখানে আপনার প্যান নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন এখানে একটি ওটিপি আপনার দেওয়া ফোন নাম্বারে চলে আসবে সেটি এখানে পুট করে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন ওটিপি পুট করার পর আপনি এই পেজে চলে আসবেন তখন আপনি আপনার জুডিস্টিকশনাল অফিসার কে আছে বা তিনি কোথায় তাকে গেলে পাওয়া যাবে সেটার ডিটেল আপনি এখানে পেয়ে যাবেন যেমন বর্ধমান ডিস্ট্রিক্টের আপনি যদি বর্ধমান হোম টাউনে বা বর্ধমান টাউনে যদি খোঁজ করেন অথবা আপনি যদি এই কলাস নাম্বারগুলি থেকে ফোন করেন তাহলেও কিন্তু আপনার জুরিস্টিকশনাল অফিসারকে বা তার অ্যাড্রেস কী আছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এবার এখানে যাওয়ার পর কি হবে বলে দিচ্ছি এখানে গেলে প্রথমে আপনার বাস্তবে মানে যে প্যান কার্ডটা এখন বর্তমানে আছে সেই প্যান কার্ড এবং আধার কার্ড তাদেরকে জমা দিতে হবে এবং তার সঙ্গে জেরক্স কপিও জমা দিতে হয় একটা করে তারা ভেরিফাই করবেন এবং ভেরিফাই করার পর কিছু প্রসেস আছে তারপর আপনার যে আধার কার্ডটা মানে আধার কার্ডের সঙ্গে যে অন্য প্যান নাম্বারটা লিঙ্ক আছে সেটা ডিলিঙ্ক হবে তারপর ফ্রেশভাবে আপনি আবার লিঙ্ক করতে পারবেন এবার এই টোটাল কাজটি কিন্তু সম্পূর্ণ অফলাইনে হয় অনলাইনের কোনো ব্যাপার নেই আর অনলাইনে প্যান সারেন্ডারের যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম ওখানে কয়েকজন কমেন্ট করেছিলেন কিন্তু যেহেতু আমি ভিডিওটা আপলোড করেছিলাম আগের কিছু তথ্যের বেশি কারণ বছর দেড়েক আগে আমি দুটি প্যান কার্ড ওইভাবে সারেন্ডার করিয়েছিলাম তাদের সারেন্ডার অলরেডি হয়ে গেছিলো কিন্তু বর্তমানে যেহেতু লিঙ্কের ব্যাপারটা এখন চালু হয়েছে সেই জন্য অফলাইনে প্যান কার্ড সারেন্ডারটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে আর আজকের দ্বিতীয় টপিক মানে ফার্স্ট এপ্রিল থেকে প্যান আধার লিঙ্ক করতে যে বিশেষ কাজটি আপনাকে করতে হবে বা যে গেটওয়েগুলি নতুন চালু হলো সেটির কথাও আপনাকে আরেকবার বলে দিচ্ছি এই অপশান অবধি আপনারা তো চলে আসতে পারবেন প্যান আধার এখানে সাবমিট করার পর তারপর আপনার একটা ফোন নাম্বার দিতে হয় সেই ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওটিপি পুট করার পর আপনি এই পেজে চলে আসবেন এরপর আপনাকে সিলেক্ট করতে হবে প্রসিড প্রসিড সিলেক্ট করার পর অ্যাসেসমেন্ট ইয়ার যেহেতু চেঞ্জ হল এক তারিখ থেকে সেই জন্য এটা চব্বিশ পঁচিশ করবেন তারপর টাইপ অফ পেমেন্টটা আদার পেমেন্ট যেটা থাকে সেটাই রাখবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখান থেকে সর্বশেষ অপশান পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন আগের কোনো অপশনগুলো সিলেক্ট করার দরকার নেই কারণ পেমেন্ট গেটওয়ের মাধ্যমেই আপনি একমাত্র ইউপিআই বা অন্য যে কোনো ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে কিন্তু কিছু নির্দিষ্ট বাধ্যবাধকতা আছে সেই জন্য পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন এসবিআই কোটাক মহিন্দ্রা আগে আরেকটা ব্যাংক ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না সেটি ছাড়া ফেডারেল ব্যাঙ্ক সিলেক্ট করতে পারেন আমি ম্যাক্সিমাম পেমেন্ট ফেডারেল ব্যাঙ্কের মাধ্যমে করি কোটাক মহিন্দ্রার মাধ্যমেও আপনি করতে পারেন ফেডারাল ব্যাঙ্ক সিলেক্ট করে কন্টিনিউ করবেন ফেডারেল ব্যাংক সিলেক্ট করে এখান থেকে আপনি যখন পে নাউ অপশানে ক্লিক করবেন পে নাও অপশান থেকে আপনি কিন্তু অনেক অপশান পেমেন্ট করার জন্য পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করছে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এর মাধ্যমে পেমেন্ট করি এখানে আপনার ইউপিআই আইডিটা বসাবেন তারপর ভেরিফাই করে পে করে দিলে আপনার ফোনপেতে হাজার টাকা পেমেন্ট করার একটা লিঙ্ক আসবে ওটা পে করে দিলে ডাইরেক্ট পেমেন্টটা হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ফেডারেল ব্যাঙ্ক থেকে করেছি আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি একটা পেমেন্টও কিন্তু মানে যে ঝুলে গেছে বা ফেঁসে গেছে এরকম কিন্তু হয়নি আজকে এই দুটি আপডেটই দেওয়ার ছিল আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের সম্ভাব্য প্রশ্নগুলির উত্তর দিয়ে দেওয়ার ধন্যবাদ